আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। শিক্ষণ ফল। আজকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ সম্পর্কে আমরা জানব। মূলত আজকে আমি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আমার সাথেই থাকবে। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসন কার্যে জনগণের সকলের অংশগ্রহণ করতে পারে, জনগণ সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক পন্থায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেয়া হয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি সহ পৃথিবীর অধিকাংশ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কী, আমরা এই আলোচনার মাধ্যমে কী বুঝতে পারলাম? গণতান্ত্রিক রাষ্ট্রটি মূলত হচ্ছে জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। মূলত গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ক্ষমতা থাকে জনগণের হাতে, কারণ জনগণ তার অংশগ্রহণ করার মাধ্যমে, নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে, তাদের মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার ফলে সরকার গঠন করে। এজন্যই আসলে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ক্ষমতা হচ্ছে জনগণের উপর। রাষ্ট্রে জনগণের মত প্রকাশ, সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে মূলত কী থাকে? জনগণের মতামত প্রকাশ করার সুযোগ থাকে, সরকারের যথেষ্ট পরিমাণ, সরকার যদি কোনো ভুল কাজ করে থাকে সেক্ষেত্রে সমালোচনা করার সুযোগ থাকে এবং নিয়মতান্ত্রিক পথে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনও করা যেতে পারে। এখানে একাধিক রাজনৈতিক দল থাকে, সকলের স্বার্থ রক্ষার সুযোগ থাকে এবং নাগরিকের অধিকার ও আইনের শাসনের স্বীকৃতি দেওয়া হয়। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ দেখতে পারি। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত রয়েছে। এবারে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ সম্পর্কে জানব। গণতন্ত্রের অনেক ভালো দিক রয়েছে। নিচে গণতন্ত্রের কয়েকটি উল্লেখযোগ্য গুণ আলোচনা করা হলো। প্রথমটি হলো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ফলে ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটে, নাগরিকের অধিকার রক্ষা হয়। দুই, দায়িত্বশীল শাসন। এ ব্যবস্থায় শাসকগণ জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনস্বার্থমূলক কাজ করার চেষ্টা করে, ফলে দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। দায়িত্বশীল শাসন ব্যবস্থা নিয়ে সম্পর্কে একটু আমি আলোচনা করি। সেটা হচ্ছে যে যেহেতু এটা জনগণের শাসন ব্যবস্থা, সেহেতু পরবর্তী নির্বাচন, কারণ একটি সরকার আমরা জানি 5 বছরের অতিরিক্ত সময় থাকতে পারে না, 5 বছর পরপর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় যাতে সে পরবর্তী নির্বাচনে জয়ী লাভ করতে পারে। সেই জন্য সরকার কী করে থাকে? জনস্বার্থমূলক বা জনগণের প্রয়োজনে যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করে, জনগণের নিকট যেগুলো হচ্ছে কল্যাণমূলক কাজ সেগুলো নিয়েও কাজ করে। এই জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয়। তিন, সরকারের দক্ষতা বৃদ্ধি। গণতন্ত্রে জনগণের আস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে, ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে, এর ফলে সরকারের দক্ষতা
বৃদ্ধি পায়। চার, সাম্য ও সম অধিকারের প্রতীক। গণতন্ত্রে সবাই সমান, এতে জাতি ধর্ম বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ বা অধিকার লাভ করে এবং সবাই সমানভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু এই গণতান্ত্রিক রাষ্ট্রকে সবাইকে সমান ভাবা হয়। সকল শ্রেণীর জনগণকে, যারা উচ্চ, যারা ধনী, গরিব, মধ্যবিত্ত, সবাইকে সমান ভাবা হয় এবং এখানে জাতি ধর্ম বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে এবং সবাই সমানভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে। পাঁচ, নাগরিকের মর্যাদা বৃদ্ধি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে। নির্বাচনের মাধ্যমে সব নাগরিকের রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ থাকায় তারা নিজেদের গুরুত্ব উপলব্ধি করতে পারে। এতে তাদের মধ্যে দেশত্ববোধ সৃষ্টি হয় এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে ও মর্যাদা বৃদ্ধি পায়। নাগরিকের মর্যাদা বৃদ্ধি অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে কী হয়, যারা সরকার গঠন করবে তাই সেই প্রতিনিধি বাছাইটা মূলত জনগণ করে থাকে তাদের নির্বাচনের মাধ্যমে বা ভোটাধিকার দেওয়ার মাধ্যমে। এই জন্য কী হয়, নির্বাচনের মাধ্যমে সব নাগরিকের রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ থাকায় তারা নিজেদেরকে কী করে, গুরুত্বপূর্ণ মনে করে এবং তাদের এই যে ভোটদান প্রক্রিয়াটা, এটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে কী হয়, দেশত্ববোধক সৃষ্টি হয় এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং মর্যাদা বৃদ্ধি পায়। তাই বলা যায় যে নাগরিকের, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায়। ৬, যুক্তিসম্মতির উপর প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, কাজেই গণতন্ত্রের শক্তি প্রয়োগ বা জোর করে কিছু করার সুযোগ নেই, বরং জনগণের ইচ্ছা ও যুক্তি প্রাধান্য পায়। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, কাজে গণতন্ত্রের শক্তি প্রয়োগ বা জোর করে কিছু করার সুযোগ নেই, বরং জনগণের ইচ্ছা ও যুক্তি প্রাধান্য পায়। ৭ হলেও রাজনৈতিক শিক্ষা লাভ। গণতন্ত্রের রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায়। নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন কার্যে অংশগ্রহণের নাগরিকদের সুযোগ আছে, সেহেতু রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায় এবং নির্বাচনে অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনে তারা কোন রাজনৈতিক দলটি ভালো সে সম্পর্কে তারা জানতে পারে এবং রাজনৈতিক শিক্ষা লাভ করে এর মাধ্যমে। ৮, বিপ্লবের সম্ভাবনা কম। গণতন্ত্র নমনীয় শাসন ব্যবস্থা, জনগণ ইচ্ছা করলে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে পারে, ফলে এখানে বিপ্লবের প্রয়োজন হয় না। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। এই জনগণের সম্মতি যাদের মধ্যে থাকে না তাদের মধ্যেই সাধারণত বিশৃঙ্খলা ঘটে। তাই এখানে বিপ্লবের সম্ভাবনা কম, কারণ জনগণ মতামতের ভিত্তিতেই বা ভোটাধিকার মাধ্যমেই সরকার গঠন করে। আবার যদি সেই সরকার দেশের জন্য নৈরাজ্য সৃষ্টি করে তখন তারা কী বলে, নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ইচ্ছে করলে সরকার পরিবর্তন করতে পারে। এজন্য এই সরকার ব্যবস্থায় মূলত বিপ্লবের প্রয়োজন হয় না। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা গণতান্ত্রিক রাষ্ট্র কী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের গুণাবলী সম্পর্কে বুঝতে পেরেছো। এবারে বাড়ির কাজ, ঝটপট খাতা কলম বের করে প্রশ্নটি লিখে ফেলো। গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। প্রশ্নটি আমি আবার বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই এ প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কর্ণকারণাকালীন সময় তোমরা বাসায় অবস্থান করো এবং এই প্রশ্নের উত্তরটি প্রয়োজন মনে করলে তোমরা পাঠ্যবইয়ের সাহায্য নিয়েও লিখতে পারবে। যখন প্রতিষ্ঠান খুলবে তখন নিজ নিজ ক্লাসের পরিণতি ও নাগরিকতা বিষয়ে শিক্ষকের কাছে প্রয়োজন মনে করলে তোমরা বাড়ির কাজটি দেখিয়ে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। নতুন একটি ক্লাস নিয়ে আমি দ্রুত তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।